আজকে একটা হরর সিনেমা নিয়ে চলে এসেছি। সিনেমাটার নাম দা ক্লিনিক, যেটা 2010 সালে রিলিজ হয়েছিল। এখানে 1979 সালের গল্প দেখানো হয়েছে। এরই 6 বছর পর ডিএনএ টেস্ট করতে এসেছিল। আমরা কেন এই কথাটা বলছি সেটা সিনেমা চলাকালীন আপনারা বুঝতে পারবেন। এবার সিনেমার গল্পটা দেখা যায়। আমরা দেখতে পাই বেথ আর ক্যামেরন নামে এক কাপলকে। তারা বিবাহিত ছিল না, কিন্তু মেয়েটি প্রেগনেন্ট ছিল। বেথের মায়ের সাথে তারা দেখা করতে যাচ্ছিল এবং তারা খুব খুশি ছিল। যখন তারা গাড়ি নিয়ে যাচ্ছিল তখন তাদেরকে একটা ট্রাক ফলো করতে থাকে এবং তারা ট্রাকটাকে সাইড দেয়, কিন্তু ট্রাকটা একটা ভয়ানক ভাবে টার্ন নেয় এবং তাদের গাড়িটা রাস্তা থেকে নেমে যায়। কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে যায়। এবার তারা নিজেদের সামলে নিয়ে আবার এগিয়ে যেতে থাকে। তাদের যাত্রাপথ অনেক লম্বা ছিল। যেতে যেতে তাদের সন্ধে নেমে আসে। তারা তখন একটা মোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। মোটেলের রিসেপশনিস্ট খুব অদ্ভুত ভাবে তাদের সাথে আচরণ করে এবং তাদের হবু বাচ্চারও রেন্ট চায়। তারা দুজন মোটেলের রুমে যায় এবং তারা রেস্ট করার জন্য সুইমিং পুলের কাছে আসে, কিন্তু সেখানে হঠাৎ একটা মহিলা আর একজন পুরুষ আসে। বেথের ক্যামেরন তাদেরকে দেখতে থাকে এবং আনকমফোর্টেবল ফিল করে। তারা এখানে এসেছে কেন বেথের ক্যামেরন জিজ্ঞেস করলে তারা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর তারা সেখানেই রেস্ট করে। বেথের চোখ লেগে যায় এবং সে ঘুমিয়ে পড়ে। সে স্বপ্নে দেখে একটা বাচ্চার অদ্ভুত স্বপ্ন, যে বাচ্চাটা শুয়েছিল তার চারিদিকে খুব রক্ত ছিল। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। এবার তারা রুমে আসে। বেদ ঘুমিয়ে পড়ে কিন্তু ক্যামেরনের ঘুম আসে না। ক্যামেরনের এরপর খুব খিদে পায়। আসে রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কোনো খাবারই পায় না। তখন সে টাইমে যাওয়ার কথা ভাবে, কিন্তু তার গাড়িতে তেল না থাকার কারণে সে রুমে ফিরে আসে। রুমে ফিরে এসে সে অবাক হয়ে যায়, কারণ রুমে বেথ ছিল না। সে তাকে খুঁজতে খুঁজতে রিসেপশনিস্টের কাছে যায় এবং বেথের কথা জিজ্ঞেস করে। তখন সে বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। ক্যামেরন তখন লোকাল পুলিশের কাছে যায়। পুলিশ যখন খোঁজ খবর নেওয়ার জন্য মোটেলে আসে তখন রিসেপশনিস্টটা বেথের সম্বন্ধে উল্টো পাল্টা বলে। এতে ক্যামেরন খুব রেগে যায় আর রিসেপশনিস্টকে মারতে যায়। তখন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে। এর অন্যদিকে আমরা দেখি বেথকে জামা কাপড় ছাড়া একটা বাথটবে, যাতে অনেক বরফ দেয়া ছিল, তার পেট সেলাই করা ছিল, অর্থাৎ তার পেট থেকে তার বাচ্চাকে বার করে নেওয়া হয়েছে। এবার মেয়েটা সেখানে একটা জামা দেখে আর তাতে রোমান লেটারে কিছু লেখা ছিল। মেয়েটা সেখান থেকে বের হয় আর অনেকগুলো রুম দেখে এবং প্রত্যেকটা রুমে বরফ দেয়া বাথটব ছিল। এরপর সেখানে সে বেরিয়ে আসে, কিন্তু দেখে সেটা অনেক বড় একটা ওয়্যার হাউস, যেখান থেকে পালানো মোটেই সহজ নয়। এবং সে পালানোর চেষ্টায় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে তার মতো আরো 3 জন মহিলা সেখানে আছে। তাদের পেট থেকেও বাচ্চা বার করে নেওয়া হয়েছে। তাদের সবার পেটে বড় বড় সেলাই করা ছিল, সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। এদের নাম ছিল বেনিকা, অ্যালিসন আর আইভি। এরা কেউ জানে না তাদের বাচ্চা কোথায়, তারা কিভাবে আছে। একটা আওয়াজ তারা শুনতে পায়। সে আওয়াজের কিছুক্ষণ পরে তারা দেখে সেখান থেকে রক্ত পড়ে আছে। সেই রক্ত দেখতে গিয়ে তারা সেখানে একজন মহিলাকে দেখতে পায়, যার পেট দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছে, কারণ তার পেটে সেলাই করা ছিল না। এবার তাকে বাঁচানোর চেষ্টা করে সবাই মিলে, কিন্তু অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। সে বলে তার বাচ্চা বিউবল হবে। এই কথা কেউ বুঝতে পারে না। কিছুক্ষণ পরে সে মারা যায়। এবার আমরা অন্যদিকে ক্যামেরনকে পুলিশের গাড়ি করে নিয়ে যাচ্ছে। তখন সে পুলিশের বন্দুক দিয়ে তাকে পয়েন্ট করে এবং পুলিশটাকে একটা গাছের সাথে বেঁধে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় বেথকে খোঁজার জন্য। এদিকে ওই ওয়ার হাউসে এক মহিলাগুলো বুঝতে পারে না এখানে কি হচ্ছে, কেন হচ্ছে, তাদের থেকে কি চাওয়া হচ্ছে। তারা ঠিক করে তারা তাদের বাচ্চাকে খুঁজবে এবং দুজন দুজন করে আলাদা গ্রুপে ভাগ হয়ে যায়। আইভির সাথে অ্যালিসন যাচ্ছিল আর বেথের সাথে বেরোনিকা, কিন্তু তারা এটা জানে না তাদের সমস্ত কিছু কেউ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ফলো করছে। আইভি খুঁজে খুঁজে একটা ফটো আর ক্যামেরা পায় এবং অ্যালিসন ক্যামেরাটা নিজের গলায় ঝুলিয়ে নেয়। বেরোনিকা আর বেথ এমন একটা ঘরে যায় সেখানে গিয়ে তারা অনেকের ফটো দেখতে পায়, কিন্তু সেই ফটোগুলো সম্বন্ধে তারা কিছুই জানে না। আইভি একটা ঘরে কিছু খাবার পায়, সে খাবারগুলো খাবার জন্য সেখানে থাকে। আর অ্যালিসন একটা অন্ধকার ঘরে ঢুকে যায়, সেখানে অনেক পোকামাকড় ছিল যার কারণে সে মাটিতে পড়ে যায়। আর তার পিছনে কেউ সার্জিক্যাল ক্ল্যাম্প নিয়ে দাঁড়িয়ে ছিল, সে ব্যাপারে সে কিছুই জানতো না। এবার আইভি আর বেথ অ্যালিসনের গলার আওয়াজ শুনতে পায়। এই শুনে তারা তার কাছে যায়।
গিয়ে দেখে সে মারা গেছে। তার পেটে খুব খারাপ ভাবে কাটা ছিল, সেখানে একটা সবুজ রঙের ট্যাগ পায় যেটা কেউ ইচ্ছে করে সেখানে রেখেছিল। তারা বুঝতে পারছিল না এটা কে করেছে। অ্যালিসনের ক্যামেরা একটা মেয়ের ছবি দেখা যায়, তাদের মুখ এরকমই ড্রেস পরে দাঁড়িয়েছিল। এরপর ক্যামডন সেই মোটেলের সামনে আসে আর রিসেপশনিস্টকে বেতের কথা জিজ্ঞেস করে। ওয়্যারহাউজের কথা তখন সেই রিসেপশনিস্ট ক্যামরনকে বলে দেয়। ক্যামডন পুলিশের গাড়ি নিয়ে সেই ওয়্যারহাউজের দিকে যায়। তখন সে একটা ট্র্যাপে ফেঁসে যায় আর সে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। এরপর আমরা দেখি সেই মেয়েগুলো তাদের বাচ্চা খুঁজতে খুঁজতে একটা রুমের কাছে চলে আসে আর সেখানেই সব বাচ্চাগুলো ছিল। সেই বাচ্চাগুলোর গায়ে বিভিন্ন কালারের ট্যাগ লাগানো ছিল, কিন্তু বাচ্চাগুলো একটা কেভের মধ্যে ছিল আর কোনটা কার বাচ্চা সেটা বোঝা যাচ্ছিল না। তারা সেই কেজটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু সেটা সম্ভব ছিল না। অ্যালিসনের পেটে একটা সবুজ ট্যাগ ছিল আর সেখানে একটা বাচ্চার পায়েও একই ট্যাগ ছিল, তার মানে এটা অ্যালিসনের বাচ্চা ছিল। এর থেকে বোঝা যায় যে বাকি মহিলাদের পেটের ভিতরেও সেম ট্যাগ রয়েছে আর সেটা তাদের পেট কেটে বার করলেই বোঝা যাবে। এরপর তারা পুলিশের সাহায্য নেওয়ার জন্য সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। তাদের পিছনে মারাত্মক ভাবে কুকুর দৌড়াতে থাকে। তারা কুকুরের হাত থেকে বাঁচার জন্য পশুদের থাকার জায়গায় লুকিয়ে পড়ে। বিকেল অবধি তারা সেখানেই ছিল আর বেথের সেখানে চোখ লেগে যায়। সে আবার সেই স্বপ্নটা দেখে যে একটা বাচ্চা শুয়ে আছে এবং তার চারিদিকে রক্ত, তার ঘুম ভেঙে যায়। তখন সে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে আর আইফিকে খুঁজতে যায়, কিন্তু বেরোনিকার মধ্যে আর তেমন ক্ষমতা ছিল না, সে সেখান থেকে বের হতে পারে না। অন্যদিকে আইফি গরুর আস্তা বলেছিল আর তার পিছন থেকে একটা মেয়ে সে হঠাৎ করেই এসে তাকে মেরে দেয় এবং সে মারা যায়। আর যারা সিসিটিভির মধ্যে মেয়েগুলোকে ফলো করছিল তারা আইভির ছবিতে দাগ টেনে দেয়, অর্থাৎ সে মারা যাওয়ার পর। এদিকে বেথ আইভিকে খুঁজতে খুঁজতে একটা ভ্যানের কাছে পৌঁছে যায় আর সেখানে সে দেখে আইভিকে কেউ মেরে দিয়েছে। সে বুঝে যায় তাকেও এই মেয়েটাই মেরেছে। ভ্যানের ভিতরে একটা অ্যাবনর্মাল ছেলেকে বেথ দেখতে পায়। ছেলেটার নাম ছিল ড্যানকান। সেখানে এসে বেথ সেই মহিলাটার ছবি দেখে যাকে সে মোটেলে দেখেছিল। ড্যানকান সেই মহিলার ছেলে ছিল আর এই মহিলাটাই এদের সবাইকে কিডন্যাপ করেছে। বেথ ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে চাবি নেবার চেষ্টা করে। এই চাবিটাই বাচ্চাদের কেজের ছিল, কিন্তু ছেলেটা সেখান থেকে পালিয়ে যায় আর বেথও তার পিছন পিছন গিয়ে চাবিটা ছিনিয়ে নেয়। বেথ এরপর বেরোনিকাকে নিতে আসে, সেখান থেকে তাকে বার করে নেয়, কিন্তু বেরোনিকার পেটের সেলাই কেটে যায় আর বেরোনিকা ডাক্তার হওয়ার কারণে সে সেলাই করতে জানতো। বেরোনিকা নিজের পেটে সেলাই করার জন্য বেথের সাথে ওই ওয়াটার হাউসে আসে। তাদের পিছন পিছনে সেই মহিলাটাও আসে যে অ্যালিসন আর আইভিকে মেরেছিল। বেথ আর বেরোনিকা একটা রুমে আসে, সেখানে বেরোনিকা আয়নায় দেখে দেখে তার সেলাই করছিল আর তখনই সেখানকার লাইট কেউ অফ করে দেয়। বেথ লাইট অন করার জন্য সেখানে যায়, কিন্তু ওই মহিলাটা এসে বেরোনিকাকে পিছন থেকে মারার চেষ্টা করে, তার পেট থেকে সেই ট্যাগটা বার করে নেয় আর ততক্ষণে বেথ সেখানে চলে আসে এবং মহিলাটাকে একটা লাঠি মারে। আর তখন মহিলাটা জালনা থেকে বেরিয়ে একটা রডের মধ্যে তার পিঠ গেঁথে যায় আর তখন সে আহত হয়ে পড়ে। এরপর মহিলাটা বাথরুমে যায় আর সে সবাইকে মেরে তাদের পেটের ট্যাগ গুলো বার করে নিয়েছিল যাতে সে কোনটা কার বাচ্চা চিনতে পারে, যাতে তাকে নিজের পেট কাটতে না হয়। এই জন্য সে অন্যদেরকে মেরে খেলার চেষ্টা করছিল। সে তার নিজের বাচ্চাকে চিনতে পারে, কিন্তু এখন সে মহিলাটাও মরে যেতে বসেছিল। মহিলাটা বেথকে সব ট্যাগগুলো দিয়ে দেওয়ার বদলে তার থেকে প্রমিস নেয় যে সে যেন তার বাচ্চার দেখাশোনা করে। এরপর সে সেই ট্যাগগুলো তাকে দিয়ে দেয়। এবার যারা তাদেরকে ফলো করছিল তারা এই মহিলাটার ছবির উপর ক্রস করে দেয় এবং বেথের ছবিটা আলাদা করে রাখে, কারণ বাকি সবাই মারা গিয়েছিল। বেথ যখন ট্যাগগুলো নিয়ে সেখানে আসে তখন দেখে সেখানে একটাও বাচ্চা নেই। বেথ ভীষণ ভাবে নিরাশ হয়ে পড়ে আর তখন সেখানে কিছু লোক আসে যারা তাকে অজ্ঞান করে সেখান থেকে বাইরে নিয়ে যায়। আর এই লোকগুলো ছিল মোটেলের ওনার আর পুলিশ। বেথ একটা জায়গায় তাকে চেন দিয়ে দেখে যে বেঁধে রাখা হয়েছে। বেথ দেখে সেখানে সেই লোকগুলোই ছিল যারা তাকে মোটেলে দেখছিল, এরা রাশিয়ান ছিল। বেথের সামনে তারা একটা বাচ্চাকে বিক্রি করে দেয় আর যেই মহিলাটা এই কাজ করছিল সে রাশিয়ান, তার নাম ছিল মিস সারফার আর সেই গেমটা তারই ছিল। সেটাই চেয়েছিল যাতে সব মায়েরা একে অপরকে মারে, যে লাস্টে বেঁচে থাকবে তার বাচ্চাকে সব থেকে দামি ক্লায়েন্টের কাছে বিক্রি করা হবে, কারণ সেই মা সব থেকে পাওয়ারফুল
আর এই রাশিয়ান মহিলাটা এবার বেদকে মারার চেষ্টা করে। তখন সেখানে ডানকান বন্দুক নিয়ে সেই মহিলাটার একটা লোককে মেরে দেয়। আর এরম গুলি চলাকালীন ডানকানেরও গুলি লাগে। এরপর বেদ ডানকানের বন্দুক নিয়ে তার বাচ্চাকে খুঁজতে যায়। তখন সে সেখানে একটা বাচ্চাকে দেখতে পায়। সেখানে মিস সারফাদ আসে আর বেদকে বলে তাকেও এভাবে কেউ দত্তক নিয়েছিল। আর মহিলাটা তাকে তার আসল মায়ের ছবি দেখায়। তার মাকেও এভাবে কিডন্যাপ করে মেরে দেওয়া হয়েছিল। এটা শোনার পর বেদ ভীষণ ভাবে রেগে যায়। সে মহিলাটাকে সেখানে মেরে ফেলে। এবার আমরা দেখতে পাই তাকে আর তার বাচ্চাকে পুলিশের দ্বারা সেফটি দেয়া হয়েছে। আর তাকে জানানো হয়েছে যে তার ফিয়ন্সে মারা গেছে। এবং গল্পটা এখান থেকে অন্য মোড় নেয়, যেখানে আমরা দেখি বেদ তার রিয়েল মায়ের কবরে আসে তার বাচ্চাকে নিয়ে। সেখানে এসে সে তার রিয়েল ফাদারের সম্বন্ধে জানতে পারে। আর তখন সে বাচ্চাকে নিয়ে তার বাবার কাছে যেতে চায়। বন্ধুরা, সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। 1979 সালের গল্পের উপর ভিত্তি করে এই গল্পটা তৈরি হয়েছিল, যখন ডিএনএ টেস্ট সেভাবে ছিল না। আর সেই কারণেই ওয়্যার হাউসে মায়েদের নিজেদের বাচ্চা চেনার জন্য একে অপরকে মেরে ফেলে। আর লাস্টে যেই মা বেঁচে থাকে তার বাচ্চা সব থেকে দামে বিক্রি হয়, কারণ সেই বাচ্চার মা শক্তিশালী হলে তারা মনে করত। আর বেদও খুব স্ট্রং ছিল, কারণ তার মাও খুবই স্ট্রং ছিল। বেদও বারবার একটা বাচ্চার স্বপ্ন দেখত। এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তাহলে আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।